बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलातु वस्सलाम अलैका या सय्यिदिया रसूलुल्लाह अस्सलामु अलैकुम। आशा करी सकले ভালো আছো। আমাদের ইউটিউব চ্যানেল স্বাগত। আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে অনুরোধ। আসলে এই ভিডিওতে আজকে চেষ্টা করব তথাকথিত বিতর্কিত ভুঁই ফর্দর মুক্তিযুদ্ধ মঞ্চ বিষয়ে কিছু বলার। সংক্ষেপে এই মুক্তিযুদ্ধ মঞ্চ এটা 2-1 বছর আগে গঠিত হয়েছিল বিগত কোটা সংস্কার আন্দোলনের সময়। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের বিরোধিতা করে ডাকসালী নুরুল হক বিরোধিতা করে এই মুক্তিযুদ্ধ মঞ্চ নামক বিতর্কিত দলটা গঠন করা হয়েছিল। এটা একটা ভুয়া সংগঠন আওয়ামী ছাত্রলীগের প্রতি বলে উঠে এসেছে। সম্প্রতি এরা আলেম বাংলাদেশ অসংখ্য ভাবপন্থী আলেম ওলামা কিরামদের বিরুদ্ধে প্রোপাগান্ডা করেছে। ইসলাম পদ্ধতির বিরুদ্ধে এরা প্রোপাগান্ডা করেছে। এরা আসলে ভারতীয় ইসলাম রয়ের এজেন্ডা বাস্তবায়ন করছে। আল্লাহ আমাদের সবাইকে এই মুক্তিযুদ্ধ মঞ্চের অপতৎপরতা থেকে বক্তব্য দিয়েছে। এদের এসব কথার বিরুদ্ধে প্রতিবাদ করা ও সে বিষয়ে সঠিক ইতিহাসটি তুলে ধরার অনুরোধ রইল। মুক্তিযুদ্ধ মঞ্চ নামে যে সংগঠনটি আমরা লক্ষ্য করেছি সাম্প্রতিক সময়ে তারা বিভিন্ন প্রতিবাদমূলক তারা বিভিন্ন আক্রমণাত্মক এবং প্রতিহিংসামূলক কিছু অনুষ্ঠান তারা করেছে, এটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমি মনে করি যে মুক্তিযুদ্ধ মঞ্চ নামে যে সংগঠনটি তাদের যে পূর্বাপর যে ইতিহাস এবং তাদের যে আচরণ সেটি অত্যন্ত উগ্র। মুক্তিযুদ্ধের মতো একটি পবিত্র বা একটি গুরুত্বপূর্ণ এবং একটি গৌরবজনক ইতিহাসের সাথে এই মঞ্চের কার্যক্রমের আদৌ কোনো সম্পর্ক নেই। মুক্তিযুদ্ধের নাম দিয়ে তারা যে উগ্রবাদিতা সমাজকে সঠিক ধারে পরিচালিত করার জন্য তাদের দরকার রয়েছে। কাজেই সেই ক্ষেত্রে অবশ্যই এই যে তথাকথিত ভুইফোর সংগঠন মুক্তিযুদ্ধ মঞ্চ, বিশেষ করে প্রথমত এই সংগঠনটি নিয়ে আমরা কথা বলতে চাই না, কারণ এই সংগঠনটি আলোচনায় আসার জন্য নানা ধরনের অতি উৎসাহী কাজকর্ম করে থাকে। দেখেন এই মুক্তিযুদ্ধ মঞ্চ নামটা খুব সুন্দর, যে মুক্তিযুদ্ধ মঞ্চ, এটি যদি মুক্তিযোদ্ধাদের কোনো সংগঠন হতো সেটি অনেকটা প্রাসঙ্গিক হতো। বা এখন কি দেশে কোনো মুক্তিযুদ্ধ চলছে যে মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটি সংগঠন হবে? অথবা যদি মুক্তিযোদ্ধারাও এই সংগঠনটি করতো তাহলে একটা প্রাসঙ্গিক ছিল যে আজকে যে একটা সংকট চলছে দেশে, গণতন্ত্রের সংকট, আইনের শাসনের সংকট, জনগণের উপরে দমন পীড়ন এবং এই যে মুক্তিযুদ্ধের চেতনার নামে যারা রাষ্ট্র ক্ষমতা থেকে মুক্তিযুদ্ধ বিরোধী কাজকর্ম করে যাচ্ছে তাদের বিরুদ্ধে একটা আন্দোলন সংগ্রাম করার জন্য তারা কাজ করে, তাহলে বোঝা গেত এই সংগঠনটার প্রাসঙ্গিকতা। কিন্তু এই সংগঠনটি কারা করছে? আপনি যদি দেখেন যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের লোকজন, হ্যাঁ, এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত এই সংগঠনের নেতা সেই অনেক মার্ডার কেসের আসামিও রয়েছে এবং এই সংগঠনের নেতাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে, চাঁদাবাজির অভিযোগ রয়েছে, সমকামিতার অভিযোগ রয়েছে, তারপরে হচ্ছে নানা ধরনের অঘটন এই সংগঠনগুলো ঘটিয়ে যাচ্ছে। এবং এই সংগঠনগুলোর আলোচনায় আসার যদি অন্যতম আপনি একটা বিষয় লক্ষ্য করেন যে তারা আলোচনায় এসেছিল ডাকসুতে আমাদের উপরে হামলা চালিয়ে করে তারা জঘন্য অপরাধ করেছে, আমরা রাষ্ট্র এবং সরকার ও প্রশাসনের কাছে এই সকল গুণাঙ্গারদের ব্যাপারে আমরা যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য দাবি ইতিপূর্বেও জানিয়েছি। আজও এই প্রোগ্রামের মাধ্যমে আমি আবারও তাদের উপযুক্ত শাস্তির মুখোমুখি করার জন্য জোর দাবি জানাচ্ছি। যদি তারা তাদের এই অপরাধপরতাকে অব্যাহত রাখে তাহলে এটি বাংলাদেশে শাইখুল হাদিস এবং মোল্লা মুজাহিদ নাঈমী সাহেবের অনুসারীদের মধ্যে ক্ষোভের সঞ্চার করবে এবং সেখান থেকে কোনো সংঘাতমূলক পরিস্থিতি তৈরি হতে পারে, সেটার জন্য সম্পূর্ণ দায় তাদের উপরেই বর্তাবে। অবশ্যই শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি সহ বড়দের অনুসারীদের উপর তার দায় বর্তাবে না। কাজেই আমি আমার এই আলোচনার পরে আমি আশা করব যে বিষয়ে রাষ্ট্রীয় প্রশাসনের পক্ষ থেকে যথোপযুক্ত উদ্যোগ গ্রহণ করা হবে এবং প্রকৃত দায়ীদেরকে বিচারের সম্মুখীন